সহ পুরো উত্তর অঞ্চলে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে বইছে শীতের প্রকোপ। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার সকাল 9টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 97%। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 22.2 ডিগ্রি সেলসিয়াস, আর গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 22.5 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত রাজশাহীতে এবছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত 20 ডিসেম্বর 9.4 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা, যা মৃদু শৈত্যপ্রবাহিত হিসেবে গণ্য হয়েছে। এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে, কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী কর্মজীবী মানুষেরা। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। আক্তারি আলম, টেক্স রিপোর্ট, নবরূপ টিভি।